বলা হয়েছে পৌরসভাকে দেওয়া হয়েছে জেলা পরিষদে এটা একটা আলোচনা হয়েছে আজকে সকালবেলায় দোকানটা খুলতে আসি, খুলে শাটারটা তুলি, যথারীতি দেখছি ওখানে ফাটিয়ে ভিতরে ঢুকেছে, তছনছ করেছে দোকান, মালপত্র চুরি হয়েছে, টাকা পয়সা চুরি হয়েছে। এই আশেপাশে সবাইকে বললাম, সবাই এলো, দেখলো 8,500 টাকা মতন ক্যাশ গেছে আর মালপত্র গেছে অনেক। রাজবাড়ি উত্তর ফটক হনুমানজি মন্দিরের উল্টো দিকে অনেক দোকানদার আছে, কিন্তু এই মুহূর্তে এরকম হয়ে গেল। অনেক দিন বাদ আজকে এই পট্টিতে এরকম হলো, আমরা খুব আতঙ্কে আছি। আজকে আমার হয়েছে, কালকে অন্যজনেরও হবে। হ্যাঁ, কিন্তু রাত্রিবেলা ওই লোহার দোকান বলে ওটা চেঞ্জার বন্ধ করে যাওয়া হয়, কিন্তু যে করেছে সে জানে, কারণ শিওর না হলে ওইখান থেকেই কেটে ঢুকেছে। লোকাল কেউ একজন হবে, পুলিশ এসেছিলো, ইনকোয়ারি করে গেছে, বললো উল্টো দিকে সিসিটিভি আছে, সেগুলো দেখাতে বললো। এমনি তো আমরা অভাবে থাকি, ফুটপাতে দোকানদারি করি, তার মধ্যে আবার এরকম চুরি হয়ে গেল, আতঙ্কেই আছি আমরা, কী করে চলবে এরপর সেও জানি না। হ্যাঁ, ওখানেও সিকিউরিটি থাকে, সোনাপুটিতে সিকিউরিটি থাকে। ওরা তো বলছে আমরা পুলিশে গাড়ি এখান দিয়ে যাই, কিন্তু আমরা তো দেখবো না কারো কোথায় উঠে থাকবে, সেই অর্থে এবার আমরা দেখছি ভয়ের মধ্যে আছি কী হবে। আমার নাম শান্তনু বিশ্বাস।